নবাগত ছাত্রছাত্রীদের সরকারি নাজির ইফতার কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে চতুর্থ লেকচারে তোমাদের সাথে অধ্যায় তিনের বিয়নী শিরোনি আলোচনা করব। আজ আমার শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা এবং লিখতে হবে, যেটার বিষয়টা এরকম। সূত্র নম্বর ১, দুটি বিন্দু এ ও বি সংযোগ রেখা এক্স কমা ওয়াই বিন্দুতে অনুপাতে অন্তর্বিভক্ত হয়ে অন্তর্বিভক্ত হলে বিভাজন বিন্দু স্থানাঙ্ক সমান প্রথম অনুপাত কিন্তু দ্বিতীয় বিন্দুর ভুল যোগ দ্বিতীয় অনুপাত কিন্তু প্রথম বিন্দুর ভুল আর অনুপাত দেয় সমষ্টি। প্রথম অনুপাত কিন্তু দ্বিতীয় বিন্দুর কোটি যোগ দ্বিতীয় অনুপাত কিন্তু প্রথম বিন্দুর কোটি বা অনুপাতে সমষ্টি। এই যে একটি সূত্র লেখা হলো, আবার বলছি এটা বলে বিভক্তকরণ বিন্দু, অন্তর্বিভক্ত বিভক্ত অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত হলে বিভক্তকরণ বিভক্ত বিভাজন বিন্দুর স্থানাঙ্ক বা সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের পথ হয়, যেখানে ইমান আর ইন্টু দেওয়া থাকলে এক্স ওয়ান এক্স টু এক্স টু আর ওয়াই টু দেওয়া থাকলে সরাসরি মান বের করা সম্ভব। এই জন্য এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, আর এই মুখস্থ রাখার জন্য কৌশলটা এমন যে প্রথম অনুপাত অনুপাত ইন্টু বি বিন্দুর ঘুষ ঘুষ প্রথম অনুপাত আর ইন্টু বি বিন্দুর মনে রাখার সুবিধা অসুবিধা একটু জায়গাতে ধরবে না, বল এখানে হবে না, অনেক জায়গা লাগবে, এই জন্য এখানে আমাদের ইচ্ছা হচ্ছে এমন কিন্তু বি বিন্দু ঘুষ যোগ এম টু ইন্টু এম টু ইন্টু এ বিন্দু ঘুষ ভাগ এম ওয়ান যোগ এম টু এম ওয়ান কিন্তু বি এর কোটি যোগ এম টু ইন্টু এ এর কোটি আর এম ওয়ান যোগ এম টু আর এখন আমরা যদি এটা মুখস্থ করি, ভালো মুখস্থ হয়ে যায়
তাহলে ভাবনা যদি না হয় প্রয়োগের ক্ষেত্রে যে আমাদের বিন্দু দেওয়া আছে এইভাবে আমরা প্রয়োগ করার সুযোগ পাই। আমি এই সূত্রটির বোঝানোর জন্য এটা একটি একটি সরলরেখা পাবো, এর সাথে যুক্ত করে নাম দিলাম বি এক্স টু ওয়াই টু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, এ বিন্দু আর বি বিন্দুর সংযোগ রেখার যদি কোনো এক জায়গায় এখানে অথবা এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় হ্যাঁ একটা বিন্দু থাকে, তাহলে কি হলো এই বিন্দুটি এ বি রেখার ভিতরে কোনো এক জায়গায় আছে যা এ বি রেখাকে এ সি ইস টু বি সি অনুপাতে বিভক্ত করবে। এই এ সি অংশকে এম ওয়ান বিবেচনা করা আর বি সি কে এম টু অংশ বিবেচনা করা হয়েছে, করে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে এই ফর্মুলা। এখানে চারটি বিষয় থাকবে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর অনুপাত, চারটি বিষয় থাকবে, তার মধ্যে তিনটি দেওয়া থাকবে হ্যাঁ আর বাকিটা বের করা সম্ভব। এখন এই সি বিন্দু যদি মধ্যবিন্দু হয় এই জায়গায় হয় তাহলে এর একটি অনুসিদ্ধান্ত হিসাবে থাকবে দুই, সূত্র নাম্বার এ মধ্যবিন্দু স্থান এ বি রেখা সি এক্স ওয়ান 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 বিন্দুতে মধ্যবিন্দুতে ছেদ করে বিন্দুতে মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে হ্যাঁ ছেদ করলে ছেদ করলে সি এক্স কমা ওয়াই বিন্দুর স্থানাঙ্ক এর ফর্মুলো হবে এম এক্স ওয়ান যোগ এক্স টু ভাগ টু ওয়াই ওয়ান যোগ ওয়াই টু ভাগ টু। হ্যাঁ তারপরে এই জায়গায় একটা বিষয় মনে রাখার সুবিধার্থে কেন এরকম হলো, এখানে এই ফর্মুলাতে এই ফর্মুলাতেই হ্যাঁ যদি এম ওয়ান সমান এম টু হ্যাঁ হয় যদি এম ওয়ান সমান এম টু হয় তাহলে এই সূত্রটা এই সূত্রে পরিণত হবে, এই জন্য এই এক নম্বর আর দুই নম্বর সূত্র হ্যাঁ মিল আছে, এটাকে বলে সূত্র এবং অনুসিদ্ধ এলো অন্তর্বিভক্তকরণ গেল, এটাও অন্তর্বিভক্তকরণ। আমরা এখন বহির্বিভক্তকরণ সূত্র নামে একটা সূত্র দেব নাম্বার তিন দিই, তারপর এটা এখানে হবে কিনা নাম্বার তিন তো বোঝার চেষ্টা করব। বহির্বিভক্তকরণ সূত্র বহির্বিভক্তকরণ বিন্দু স্থানাঙ্ক, আচ্ছা এক্ষেত্রে আমি একটা ছবি দিই, ওই ছবিটাই সাপোজ এখানে এ বিন্দু হ্যাঁ এইটু হলো বি বিন্দু এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বা এক্স টু ওয়াই টু। এবার এখনো এখানে যদি এই বিন্দু তাহলে মধ্যবিভক্ত আর যদি বাহির কোথাও দিই এখানে সি বিন্দু আর এটাকে এমনভাবে এক্সটেনশন করি সি বিন্দু এটাকে বলা হয় এ বি এর বাহিরে অবস্থিত এটা বহির্বিভক্ত করে। এক্ষেত্রে আমরা এ থেকে সি সমান এম ওয়ান আর বি থেকে সি সমান এম টু এইটুকু হলো এম টু আর বাকিটুকু করে নিয়ে আমরা স্থানাঙ্কটা লিখব সূত্র। এবার ভবিষ্যৎ বহির্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক বর্ণনা দিব না, শুধু বলবে এই সি বিন্দু এদিকে সি এক্স ওয়ান বিন্দু এ বি রেখাকে এম ওয়ান টু এম টু অনুপাতে বহির্বিভক্ত বিভক্ত করলে C
진도 스타랑 মূলত এক নাম্বার সূত্র শুধু চিহ্ন চেঞ্জ এক নাম্বার সূত্র আর তিন নাম্বার সূত্র সেম শুধু চিহ্ন ভিন্ন মাইনাস এখানে এখানে সবগুলো প্লাস হবে আবার বলছি এখানে এই বিন্দু এই বিন্দু এই তিনটে বিন্দু প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু এই তিনটা বিন্দু আর গুণফল তারা থাকলে এখান থেকে তিনটা গুণকে ব্যবসা করবে এই গুরুত্বপূর্ণ তিনটি সূত্রের মধ্যে এই সূত্র এই সূত্র মধ্যে তিন আছে এটা শুধু বহিগত অন্তর্গত আরেকটা ছিল মজা আরেকটি সূত্র আছে সেটা আমি এখন আলোচনা দেবো না হ্যাঁ সূত্র আরেক এখন আমি শুধু অঙ্ক করবো অঙ্ক করলে আমরা আরো একটু বুঝতে পারবো তোমরা আশা করি বই বই পুস্তক কিনেছ আজকে আমি একটি কোম্পানির বই তোমাদের বলেছিলাম সিস্টেম পাবলিকেশনে সেই বই থেকে একটি অঙ্ক সার্চ করতে আলোচনা সব বই আছে আবার বলছি সিস্টেক পাবলিকেশন নাম্বার এক তোমাদের একটু ধারণা দিই এইখানে যাবার একটা বিন্দু একটা উদ্দীপক এই বিন্দু আর একটা বিন্দু আছে এখানে যে সংযোগ রেখা এবং উপর দেওয়া আছে একদিকে দুই এদিকে দুই এদিকে এবং বিভিন্ন দেওয়া নাই কিন্তু বিন্দু দেওয়া যে বিন্দু এই বিন্দু সংযোগ রেখা হ্যাঁ সে বিন্দু দুইশো তিন মতো অন্তর্ভুক্ত সূত্রের আগে লিখি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান আচ্ছা তাহলে এখানে আমাদের এম ওয়ান হলো এম ওয়ান হলো দুই এম টু হলো তিন দুই ইন্টু এক্স এর মান এম ওয়ান হলো এক্স টু এক্স টু এক্স টু হলো এটা এক্স এটা হলো এক্স টু ওয়াই টু আর এখানে এটাকে বলা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু বলতে আমাদের এখানে দেখতে পাচ্ছি থ্রি জো এম টু হলো থ্রি এক্স ওয়ান হলো ওয়ান বা দুই জো তিন আমার এম ওয়ান এখানে এই সূত্রে এম ওয়ান টু ইন্টু ওয়াই টু দেখতে পাচ্ছি সিক্স এখানে ওয়াই টু জো এম টু হলো এম টু হলো থ্রি আর সূত্রে হলো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে টু দুই জো তিন আর তিন মানে ছয় আর তিন নয় 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 বা পাঁচ ছয় দিন বারো আর ছয় দিন বারো আর তিন মানে ছয় বারো হচ্ছে আঠারো আঠারো আর এই হলো অন্ধবিভক্তকরণ এবং স্থান
আবার বলছি, 1 নম্বর সূত্র অনুযায়ী আমাদের দেওয়া আছে এই বিন্দু আছে, বিভিন্ন দেওয়া আছে, অনুপাত আছে, আমাদের সি বিন্দুটা বের করতে বলেছে। দেখেন এই সূত্রটার মধ্যে তিনটা তত্ত্বই দেওয়া আছে, বিভক্তটা। এবার আমরা ভৈ বিভক্তকরণ একটু অঙ্গ করব। এখন লক্ষ্য করো এখানে দুটি বিন্দু দিতে পারি, ১.২, ২.৬, ৭ এখানে কোনো এক জায়গায় সি বিন্দু আছে, সি তাহলে জাতি গোত্রের সূত্র, তাহলে আমাদের M1 আর M2 চলছে, M1 = M2 চলছে, অনুপাত চলছে। তাহলে C3.4 বিন্দু বের করার জন্য আমাদের যে সূত্র M1 × 6 + M2 × 1 / M1 + M2, আবার M1 × 7 × M2 × 2 / M1 + M2, দেখি এখানে আমাদের M1 আর M2 আছে, তাই সূত্রের নিচে বললাম মনে রাখবে এটা প্রয়োগ করতে যদি ভুল না হয় M1 × মধ্যবিন্দু সমান M1 × দ্বিতীয় বিন্দু M2 × প্রথম বিন্দু 1, আবার M1 × দ্বিতীয় বিন্দু কোটি M2 × M2 × 2, ঠিক আছে। এবার লক্ষ্য কর সি শুধু একটা নাম, কিন্তু এটা হলো ভুজ, এটা কোটি, তাহলে এটা ভুজ সমান ভুজ, হ্যাঁ, জাস্ট ইমপ্লাইজ 3 = 6 M1 M2, এই ভুজ সমান এই ভুজ, এবং 4 = 7 M1 2 M2, M1 + M2, আবার বলছি এখন এখানে হিসাব করলে আমাদের মান দেবো, আর গুণ করছি 3, এখানে 1 আছে, 6 M1 + M2, 3 M1 3 M2, বা এটা আর এটা হিসাব করো, 3 M1 সমান এটা আর এটা হিসাব হবে 2 M2, M1 / M2 সমান 2:3, এর মৃত্যু হবে না, M1 = M2 সমান 2:3, অ্যান্সার অ্যান্সার হয়ে গেছে। আমরা যদি এই সম্পর্ক থেকে বের করি তবে ওই একই অনুপাত আসবে, এই সম্পর্ক থেকে বের করলে একই অনুপাত আসবে। তাহলে আমরা দেখতে পারলাম, আবার বলছি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটি বিন্দু একটা অনুপাত, এক জোড়া অনুপাত, এই তিনটার মধ্যে চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, হ্যাঁ, ওই ভালো করে এই সূত্রের বিষয়ে ফলো করবে, আর বহির্ভক্ত ক্ষেত্রে যদি হয় তাহলে মাইনাস ব্যবহার করবে। আজকে আলোচনা, হ্যাঁ, এখানেই আজকের আলোচনা এখানেই শেষ। আমরা আশা করি তৃতীয় লেকচার ইতিমধ্যে বৃহস্পতিবার ফলো করবে, এটা চতুর্থ লেকচার, আমি আজকে ছেড়ে দেবো, হ্যাঁ, তোমরা বেশি বেশি স্টাডি করবে, খোদা হাফেজ।